মহিলারা আমার মায়েরা আপনাদের জন্য যে ওয়াজগুলি করলাম এগুলো আপনাদের ওয়াজ আপনারা যদি মানেন আপনার রত্ন গর্ভ হবেন আপনার পেট থেকে যে সন্তান বের হবে আল্লাহর ওলি হবে আর যদি এগুলো না মানেন বাতিল ফেরকার নেংকি ধরেন তাহলে আপনার পেট থেকে সন্তান বের হবে যারা ওরা ওলিয়া ওলিয়ার মাহফিল বন্ধ করার জন্য দৌড়ে বেড়াবে এই জন্য মা বোনের আপনারাও এটা মানবেন আর দ্বিতীয় নম্বর মা বোনদের লাস্ট ফিনিশিং প্যাকেজ আল মারআতু ইজা সলাত খামসাহ ওয়া সামাত শাহরাহ ওয়া তুআত বাদাহ ওয়া ফাজাত ফুরুজাহ ফাল তাদখুল ফিল জান্নাতি মা শাআত আও কামা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিব্রানীর হাদিস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলিম মহিলারা তারা যে চারটি কাজ করে মানে হক্কানি ওলি আউলিয়ার কাছে মুসলিম মহিলারা পর্দা থেকে বায়াত হবে এবং সমস্ত পুরুষেরা বায়াত হবে বায়াতের কানেকশনের পর তারা যদি মহিলারা যে চারটি কাজ করে এক নম্বর পাঁচ ওয়াক্ত নামাজ দুই নম্বর রমজান মাসের রোজা তোমার স্বামীর হুকুম মতো চলা এবং পর্দার বিধান রক্ষা করে চলা এই চারটি কাজ যদি মুসলিম মহিলা করতে পারে আল্লাহ পাকের হাবিব বলেন তাদের জন্য আল্লাহর জান্নাতের সকল দরজা খোলা জোরে বলুন সুবহানাল্লাহ